কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসর দুর্ঘটনাত অন্য মূর্তিয়ার চেষ্টা, জলপাইগুড়ির রেল দুর্ঘটনার সমস্ত দোষ ট্রেন চালকক জাপি দিয়ার চেষ্টা, আঘাতপ্রাপ্ত যাত্রীর পৰা উকা কাগজত সহি লৈ কোনে দাখিল করলে এফআইআর, আনলৈ দোষ ঠেলি কোন সারিব বিচাৰিছে রেল দুর্ঘটনার তদন্তৰ পৰা। পশ্চিমবঙ্গৰ জলপাইগুড়িত সংঘটিত রেল দুর্ঘটনা কার গাফিলতির সংঘটিত হল, রয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসত কেনেক খুন্দিয়াবলৈ পালে মালবাহী ট্রেইনে, ইয়াত আছে নাকি ট্রেন চালকর দুঃখ। সোমবারে পুয়া প্রায় 8:30 সংঘটিত হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসর দুর্ঘটনা। এই দুর্ঘটনার পাছতেই উত্থাপন হয়েছে এই সমূহ প্রশ্ন। দুর্ঘটনা সংঘটিত হওয়ার পাছতেই যখন মালবাহী ট্রেইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসত পাছফালের খুন্দা মারে, সেই ট্রেনখনের লোকো পাইলট আর কো পাইলটর উপর দাখিল করা হয় এজাহার। তেওঁলোকৰ ভুলৰ বাবেই দুর্ঘটনা সংঘটিত হবলৈ পালে বলে দাখিল করা হয় এজাহার। সৈত্রালী মজুমদার নামৰ এগৰাকী মহিলাৰ নামত দাখিল করা হয় এজাহারখন, কিন্তু প্রকৃততে লোকো পাইলট আর কো পাইলটর দোষ আছিল নে? সচাই সৈত্রালী মজুমদার নামৰ মহিলাগৰাকীয়ে এজাহার দাখিল করেছিল নে? শেহতীয়াকৈ পোহৰলৈ অহা তথ্য অনুসৰি মহিলাগৰাকীৰ অজ্ঞাতেই অন্য কোনো ব্যক্তিয়ে তেওঁৰ নামত দাখিল করেছিল এজাহার। উকা কাগজত সহি লৈ সৈত্রালী মজুমদারৰ নামত দাখিল করেছিল এজাহার। আমি কালকে তো ট্রেন ওই অবস্থার মধ্যে আমি মানে বাড়িতে ফোন করি, বাড়ি থেকে আমাকে নিয়ে যায়, মানে তারপরে আমি হসপিটালে ভর্তি হই। সেখানে গিয়ে নর্মালি কিছু আরপিএফ আসে আমার কাছে, তারা হচ্ছে কথা বলে যে আমার নাম ঠিকানা তারপরে অ্যাড্রেস সব কিছু ডিটেলস নিয়ে যাওয়ার পর তারপরে আরও কয়েকজন আসে রাত্রিবেলা 7:30-8:30 সময়। তো তখন এসে তারা হচ্ছে আমার থেকে মানে আমার কি পরিস্থিতির মধ্যে ছিলাম সবটা ওনারা জানে, শুনতে চায় আর কি, আমি সেটা বলি, সেটা ওনারা ভিডিও করে। ভিডিও করার পর দেন আমাকে একটা সাদা পেজের মধ্যে ওখানে আমার নাম ঠিকানা শুধু লেখা ছিল, আমাকে নিচে বলেছিল সিগনেচার করে আজকের ডেটটাকে দিয়ে দিতে। আমি শুধু সিগনেচার করে আজকের ডেটটাকে ওখানে দিয়ে দিয়েছিলাম, মানে কালকের ডেটটাকে। দেওয়ার পর ওনারা চলে যায়। তারপরে রাত্রিবেলা ওই 10:30 নাগাদ আরও দুটো পুলিশ আসে, তারা আমার নাম ঠিকানা এসব কিছু নিয়ে চলে যায়। তারপরে সেরকমভাবে কেউ কোনো কিছু আসেনি। তো আমি প্রথম আর কি মানে আপনারা তো নিউজ দেখেছেন, ওই TV9 বাংলার থেকে আমাকে প্রথম বললো যে এরকম এরকম আপনার নামে এরকম আপনি নাকি এরকম অভিযোগ করেছেন। প্রথমত ট্রেনের ভেতরে কে এসছে, কোন গাড়ি মেরেছে, সেটা আমার দেখার পক্ষে মানে সম্ভব নয়, কারণ ওখানে ট্রেনের ভিতরে আমরা যেই প্যাথেটিক একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম সেটা একমাত্র যেই যাত্রীরা আমরা যাচ্ছি শুধু আমরা তারাই বুঝতে পারি, তারাই ফিল করতে পারব। তো তারপর আমি ট্রেন থেকে অনেক রকমভাবে, আমাকে চারজন দাদা ছিল তারা আমাকে নিয়ে নিচে নামে, নামার পর আমি দেখছি যে পেছন দিকে কোনো গাড়ি হয়তো মেরে দিয়েছে। তখন আমি শিওরলে যা কিছুই জানতাম না, আমাকে তারপরে বাড়িতে ফোন করা, তারা তো নিয়ে আসে। নিয়ে আসার পর আমি সন্ধ্যার পর জানতে পারি যে এরকম একটা মালগাড়ি নাকি পেছন থেকে এসে মেরেছে। আর বাকি থাকলো হচ্ছে আমি নাকি কারণে এফআইআর করেছি, আমি চিনি না তাদেরকে, আমি কেনই বা এফআইআর করতে যাবো তাদের নামে। তাছাড়া আমার ফ্যামিলি বা আমি আমরা সবাই হসপিটালের মধ্যেই ছিলাম, এবার আমরা ছাড়া আর কে করবে? তারা যারা আসছিল তারা ছাড়া আর কেউ করার মতন আমার মনে হয় না আর কেউ করবে, কারণ আমি যেই কন্ডিশনের মধ্যে এখন আছি সেটা আমার পক্ষে করাও এখন সম্ভব নয়। এই মন্তব্য শুনার পাছত নিশ্চিতভাবে প্রশ্ন উত্থাপন হব, কার ভুল জাপি দিয়ার অবশেষ্টা চলিছে ট্রেন চালকর উপর, কিয় অভিযোগকারীর অজ্ঞাতে তেওঁর সহি ব্যবহার করে দাখিল করা হল এজাহার? এই শিহরণকারী ট্রেন দুর্ঘটনার তদন্তক অন্য মূর দিয়ার অবশেষ্টা নাকি? এয়া সকল ওলাই পড়ব উচ্চস্তরীয় তদন্তহে। নিউজ ডেস্ক রিপোর্ট, দিক্রস কারেন্ট।